এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6:30। পুপু অপরের ঘরে পড়তে বসে গেছে, আর এতক্ষণ দিদি নম্বর ওয়ান দেখতে দেখতে, চা খেতে খেতে আমি, পুপু, ইন্দ্র তিনজনে গল্পের আসর বসিয়েছিলাম। গল্প করতে করতে ইন্দ্রর পেট থেকে এমন একটা রহস্যজনক কথা বেরিয়ে আসলো, তাতে আমরা একটুখানি আপসেট হয়ে গেছি। আজকে ইন্দ্রর বিয়েবাড়ির একটা ইনভিটেশন রয়েছে, আর আমাদের বলে গেল ও বিয়েবাড়ি যেতেও পারে নাও যেতে পারে। আর আমরা ভগবানের কাছে প্রত্যেক দিন সকালবেলায় উঠেই এখন চাইছি যে ভগবান আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন দিয়ে দাও, আমরা একটুখানি সেজে গুজে র্যালিশ করে খেয়ে দিয়ে বাড়ি আসি। আর আশেপাশের লোক ওই বিয়েবাড়ি থেকে যখন বেরোচ্ছি দেখে আমাদের প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ বলে মনে করে, কারণ এখন বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেতে গেলে আপনাকে 50 জনের মধ্যে র্যাঙ্ক করতে হবে, এতটাই মার্কেটে কম্পিটিশন চলছে। যাই হোক, ইন্দ্রর পোশাক আশাক দেখে মনে হলো না যে ও আজকে বিয়েবাড়ি যাবে, আবার চলেও যেতে পারে। ছেলেদের দেখবেন কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য পোশাক আশাক কোনো ম্যাটার করে না, যেটা মেয়েদের ক্ষেত্রে করে। আমি তো এক এক সময় এই সামনে হেমামালিনীর দোকান থেকে ধরুন আলু আনতে যাব, ঠোঁটে লিপ বাম দিইনি, ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে শুকনো শুকনো রয়েছে, সেই মুহূর্তে দিতে ইচ্ছা করলো না, মাস্কটা চাপিয়ে আমি চলে গেলাম। কিন্তু আশেপাশে খালি খেয়াল করতে থাকি যে আমার চেনা লোকজন নেই, তো চেনা লোকজন থাকলে তো মাস্কটা খুলে একটুখানি হাসিটা দিতে হবে, কিংবা ও দিদি যখন বলবো সে যখন এরকম দাঁড়িয়ে থাকবে আমাকে চিনতে পারবে না, মাস্কটা অন্তত খুলে তাকে মানে আমি তোমার চেনা এটা জানাতে হবে, সেইটাও আমার একটা টেনশন লাগে, আর ছেলেদের সেটা লাগে না। সে যাই হোক, চলুন আজকে দুপুরবেলায় যেন তেন প্রকাশন রান্না করেছি। আজকে একটা নতুন রকম তরকারি করেছি, সেই তরকারিটা আমি কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমবার করেছি, এতটাই হিট হয়েছে, পুপু ইন্দ্র দুজনেই বলছে আরও একদিন করবে, কিন্তু দারুণ হয়েছে। শীতকালে না রাত্রিবেলায় যে কোনো জিনিস গরম গরম খেতে বেশি ভালো লাগে, সেই লুচি পরোটাই হোক কিংবা ভাত হোক, আর ইন্দ্র লুচি পরোটা ওগুলো খেতে চায় না, আর রাত্রিবেলা আমার রুটি খেতে ইচ্ছা করে না, এই হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে বিশাল একটা সমস্যা। কিন্তু ভাত হলে মানে তার সঙ্গে একটুখানি তরিজুত গরম গরম তরকারি হলে আমরা তিনজনেই ভালো খাই, সেই জন্য ভাত আজকে ডিনারে হবে, তার সঙ্গে দেখি আম্রতাম্র চামড়ো কিছু করতে পারি কি না। আম্রতাম্র চামড়ো বলতে একদম মটন কষা কিংবা চিকেন কষা বানিয়ে ফেলবো, ইন্দ্র বিয়েবাড়ি যাচ্ছে এই দুঃখে তা নয়, কিন্তু ঘরে যা জিনিস আছে সেই জিনিস দিয়ে একটুখানি মানে রান্নাবান্না করার চেষ্টা করব। আর গতকালকে আমি ভিডিও শ্যুট করতেই পারছি না, আমাদের এখানে যে ম্যারেজ হলটা রয়েছে, উড়ে বাপ রে বাপ, ব্যাম পার্টি বাজিয়ে আশেপাশের লোককে মানে অতিষ্ঠ করে মারছে, হাঁপাচ্ছে না বাজাতে বাজাতে, আমার কানে লাস্টে ধাপা লেগে গেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, ইন্দ্র আমাকে মামন বলে ডাকছে, আমি ব্যাম্পারটি দুম 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 আওয়াজ শুনছি, এরকম হয়ে গেছিল। সো চলুন বিকেলবেলায় কাজকর্ম শুরু করতে হবে। আর আমার সুজাতা আজকেও আসেনি, জানি না কবে আসবে, পাটা মচকে গেছে সুজাতার, যতদিন না ঠিক হবে ও আসতে পারবে না, আসবেই বা কীভাবে, পায়ে ব্যথা নিয়ে কিংবা শরীরে কোনো অঙ্গে ব্যথা নিয়ে দেখবেন কাজ করা যায় না। আমি বলেছি যেদিন পুরো সুস্থ হবে সেদিন তুমি এসো, আর এই 14-15 দিন আমি করে নেবো। ও আমাকে বলেছিল যে বৌদি তুমি যদি না পারো তাহলে আমাদের পাড়ায় একটা বউ আছে তাকে লাগিয়ে দিয়ে যাচ্ছি 15-16 দিনের জন্য, ও তোমার কাজকর্ম করে দিয়ে যাবে। ধুর, কে কেমন হবে না হবে, ও সকালবেলা কটায় আসবে না আসবে, সুজাতা যেমন আমার অভ্যাসের মধ্যে চলে এসেছিল যে 1:30টার সময় আসবে, 9টার মধ্যে ও আমাকে বাসনকোসন মেজে দিয়ে চলে যাবে, কিন্তু যাকে নতুন রাখবো সে যদি 5টার সময় এসে বেল বাজায় তাহলে ইন্দ্র তো একদম মাথা গরম করে শেষ করে ফেলবে, কারণ সকালবেলায় দরজা খোলার ডিউটি হচ্ছে ইন্দ্রর। আর আমাদের ঘরে ওই রকম মানে ভদ্রলোকের মতন 11টা 11:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো তা নয়, তো ঘুমোতে ঘুমোতে 12টা 12:30টা বেজে যায়, তার থেকেও দেরি হয়, কিন্তু তার আগে আমরা ঘুমাতে পারি না, অনেক চেষ্টা করেছি কিন্তু শুলে এপাশ ওপাশ এপাশ ওপাশ করে কখন ভোর হয়ে যায়, তাতে ঘুমটা আরও মাটি হয়, একটা টাইমের অভ্যাস হয়ে গেছে না, আবার যখন স্কুল ফুল সব খুলে যাবে তখন আবার হয়তো ঠিকঠাক টাইমে ঘুমাতে যেতে পারবো, ঘুম থেকে উঠতে পারবো।
শীতকাল লাউ দিয়ে রান্না করবো। একটা গোটা লাউ এনেছে, লাউ দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে এই শীতকালে খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমার একটুখানি বিউলির ডাল খেতে ইচ্ছা করলো, আর তার সঙ্গে আলু পোস্ত। পুরনো আলু দিয়ে যদি আলু পোস্ত করেন তাহলে দেখবেন আলু পোস্তর চেহারাটা পোস্ত পোস্ত টাইপের হয়, আর যখনই নতুন আলু উঠে যাবে তখন আর আপনি পোস্ত খেতে পারবেন না, সব পোস্ত নতুন আলু খেয়ে বসে থাকবে, আপনি কিছু দেখতেও পারবেন না, ভ্যানিশ হয়ে যাবে যতই পোস্ত দিন না কেন। সো স্টার্ট, চলুন। আলু পোস্ত নিশ্চয়ই জানেন বাঙালি সর্ষের তেল দিয়ে খেতেই বেশি পছন্দ করে, আর আমাদের ঘরে খুব একটা আলু পোস্ত আমাদের খেতে দেখবেন না, আমরা মাছ খেতে বেশি ভালোবাসি, আর পোস্তটা হচ্ছে এপার বাংলার লোকের ফেভারিট একটা খাবার। আগে পোস্ত জিনিসটা কি তাই জানতাম না, শ্বশুর বাড়িতে এসে পোস্ত খাওয়া শিখেছি। পোস্ত যে আগে একটা গন্ধ থাকতো না সেই গন্ধটাও এখন পাওয়া যায় না, সব কিছুর মধ্যে ভেজাল, মানুষ হয়ে গেছে এখন ভেজাল, আমার মনে হচ্ছে সুজি। প্রত্যেকদিন বিকেলবেলা আপনাদের সঙ্গে আড্ডা মারবো বলে ক্যামেরাটা যখনই অন করি এদিক ওদিক থেকে এত হিন্দি গানের আওয়াজ ক্যামেরা অবধি পৌঁছে যায়, আমার খালি মনে হয় কপিরাইট দিয়ে দেবে না তো। আর শীতকালের আওয়াজ দেখবেন খুব দ্রুত কান অবধি পৌঁছায়, ঘরের মধ্যে ঢুকে যায়, কারণ চারিদিক তো একটুখানি নিস্তব্ধ নিস্তব্ধ থাকে, তার জন্য অন্ধকার যত তাড়াতাড়ি নেমে যাবে দেখবেন নিস্তব্ধতাও তত বাড়বে, তখন উটকো আওয়াজগুলো তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। যেমন গন্ধ ব্যাপারটা, শীতকালে দেখবেন দূরে কোথাও ডিম কষানো হচ্ছে আপনার নাক অবধি কিন্তু চলে আসবে, তারপরে কোথাও খাসির মাংস কষানো হচ্ছে সেই গন্ধ আপনার নাক অবধি চলে আসবে, গরমকালে দেখবেন এটা কিন্তু হয় না, তাই না? গরমকালে খালি ঘামের গন্ধ, এছাড়া আর বাড়তি কিছু আমি পাই না। যাই হোক, আর এই টাইমে গঙ্গার পাড়ে তো বসা যায় না, যে কোনো চায়ের দোকান আছে তার পাশাপাশি যদি কোনো বেঞ্চ থাকে কিংবা বসার জায়গা থাকে একটুখানি বসে দেখবেন চায়ের গন্ধ, কিংবা রুটির দোকান যদি থাকে তার আশপাশ দিয়ে একটুখানি ঘুরবেন রুটি ভাজার যে গন্ধটা, ওরে অমৃত অমৃত একদম, মানে পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের সেন্ট কিংবা পারফিউমকে এইসব গন্ধগুলো ফেল করিয়ে দেবে। তেলের মধ্যে কালো ছিটা দিয়ে দিয়েছি, কালো ছিটা একদম নেতিয়ে পড়ে রইল নিচে, চড়বড় করছে না। আর এই কড়াইটার দাম আপনারা জিজ্ঞাসা করেছিলেন, এটা 2500 টাকা নিয়েছে, এটা কত 2.5 লিটারের কড়াই মনে হয়, জানি না লিটারটা ভুলে গেছি। তো চলুন, তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো, এর মধ্যে পোস্ত আর 5 খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেবো, অল্প একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে পোস্তটা না খুব মিহি করে বাটা হয়, আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে এর মধ্যে দিয়ে দেবো, নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে নামাবো, ব্যাস হয়ে যাবে পোস্ত। পোস্ত রান্না আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ একটা রান্না। ডালটাকে আমি অল্প একটুখানি লবণ দিয়ে সিটি দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি হলুদ, আর এখানে যে ডুমো ডুমো করে লাউ কেটে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে মাত্র 1 খানা সিটি দেবো। আলু পোস্তটাকে ঠিক এরকম টাইট করে বানিয়েছি, যেহেতু ডালের সঙ্গে মুখে দিয়ে খাবো তাই জন্য টাইট টাইট হলে ভালো লাগবে, ডালও এদিকে থালার মধ্যে গড়াবে আলু পোস্তর ঝোলও এদিকে গড়াবে, খেয়ে শান্তি নেই। এবারে ডালটাকে আমি সোমবার দেবো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর আপনাদের দেখাই বিউলির ডালটা ঠিক এরকম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ডাটো ডাটো রয়েছে, ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে। ফোড়নটা চড়বড় করে এসছে, এবারে এটা দিয়ে দেব। ডালটা টকবক করে ফুটে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি ধনে পাতা, এখানে ভাত রান্না হয়ে গেছে, ডাল চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে ধনে পাতার গন্ধটা এদিক ওদিক পুরো ছড়িয়ে যায়, আর আর টেবিলের মধ্যে রয়েছে আলু পোস্ত, আমার ননদের বর এসে দিয়ে গেছে
এতটা মান কচুর, কালকে দেখি বাটা খাবো আর না হলে বড়ি দেবো ভেবে রেখেছি। সব লাইট নিভিয়ে যাই, ইন্দ্র এক্ষুনি আসবে, আসার সময় হয়ে গেছে। এসি যদি দেখে একদম দীপাবলি চলছে। তবু ভালো, শীতকালে গরমকালের মতন 14 খানা পাখা চলে না। আপনাদের বাড়িতে পাখা বন্ধ হয়ে গেছে? আমরা কিন্তু এখনো মাঝে মাঝে পাখা চালাচ্ছি, এক এক সময় এত অস্থির অস্থির লাগছে পাখা না চালিয়ে পারছি না, তখন ভুলে যাচ্ছি যে এটা শীতকাল। আরে দেখুন সন্দেশ কোনা কাঞ্চিতে এইরকম ঢুকে বসে থাকতে বেশি পছন্দ করে, এখানে ওর বিছানা রয়েছে, অবসর টাইমে এখানেই বসে থাকে। আর এমনি টাইমে তো ইন্দ্রর সঙ্গে ঘুমায়। অপু পড়তে পড়তে পুরোপুরি ক্লান্ত। এ আমি কি দেখছি আজকে পাখা চলছে না, অপু বেটি পাখা চালায়নি। গরম লাগছে কিন্তু অপু পাখা চালায়নি। জানালাটা খুলে দে না, হালকা হালকা একটা উত্তরের হাওয়া দিক। কি রে, শীতকাল চলে গেলে এগুলো বড় মিস করবে। আজকে তো এদিকে ওদিক থেকে সানায়ের আওয়াজ পাচ্ছি না, কিংবা ব্যাম্পাটির আওয়াজ পাচ্ছি না। বল, ওগুলো শুনলে মন বড্ড খারাপ লাগে, যে সবাই মনে হয় সেজে বুঝে বিয়ে বাড়ি যাচ্ছে, একমাত্র আমি ঘরের মধ্যে বসে রয়েছি। আদৌ নয় কিন্তু, সবার কাহিনী এবছরে একই রকম, কেউই বিয়ে বাড়ি সেভাবে নিমন্ত্রণ পাচ্ছে না। কিন্তু ইন্দ্র বড় লাকি জানেন তো, ও প্রচুর নিমন্ত্রণ পায়। আর যেসব জায়গায় আমাদের ফুল ফ্যামিলিকে বলে, সেই সব জায়গায় আমাদের যাওয়াটা ঠিকঠাক দেখায় না, ওই জন্য একা যায় কিংবা যাই না। একমাত্র আত্মীয় স্বজনের বিয়ে লাগলে কিংবা কোনো বন্ধু বান্ধব যারা আমার খুব পরিচিত তাদের বিয়েতে নিমন্ত্রণ করলে ফাটিয়ে আনন্দ করা যায়। আর যদি অপরিচিত কেউ হয়, ইন্দ্রর বন্ধু, তাকে চিনিই না, শুধু বিয়ের সময় দেখবো, তারপরে আর কোনো দিনই দেখা হবে না, তার বিয়েতে সেজে গুজে যাবো, মুখটাও ঠিকঠাক লোককে দেখাতে পারবো না, খাবো চলে আসবো। আমার রাতের কাজকর্ম পুরোপুরি শেষ, পুপুয়েন্দ্র উপরের ঘরে চলে গেছে, যে যার টিভি নিয়ে ব্যস্ত। এবারে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গরমকালের থেকে শীতকালে একটুখানি স্কিনটাকে বেশি করে কেয়ার করতে হয়, কারণ এখনকার ওয়েদার যা রুক্ষ সূক্ষ্ম, তাতে আপনার স্কিনে যতটুকু ময়েশ্চার আছে সেটা পুরো হাফিস করে দেওয়ার চেষ্টা করে, ওয়েদার টেনে নেওয়ার চেষ্টা করে। সেই জন্য একটুখানি বেশি করে যত্ন যদি না নেন তাহলে আপনার স্কিনে এই মুহূর্তে রিঙ্কেলস চলে আসবে। এই শীতকালের কথা বলছি। আমি আমার মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, ধোয়ার পরে জলটাকে মোছার প্রয়োজন মনে করিনি, কারণ জলটা যখনই থাকে আমার বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ফিলিংস হয়। এবারে মাথার মধ্যে একটা স্টাইল করে হেয়ার ব্যান্ড গুঁজে নিতে হবে। আমার কাছে আছে ভার্জিন কোকোনাট অয়েল,
মুখটাকে মাসাজ করার জন্য আপনার কাছে যদি কোনো রকম স্কিন মাসাজার ক্রিম থাকে তাহলে সেটাই ইউজ করবেন, কিন্তু ভার্জিন কোকোনাট অয়েলের থেকে আমার মনে হয় না ভালো কোনো মাসাজ ক্রিম রয়েছে। এমনি কোকোনাট অয়েল, মাথায় মাখার কোকোনাট অয়েল আপনি আপনার মুখের মধ্যে দিতে পারবেন না, কারণ মাথায় মাখার কোকোনাট অয়েলটা মাথার চুলকে কালো ঘন করার জন্য বানানো হয়েছে, সেইভাবেই কেমিক্যাল দেওয়া হয়েছে। সেই কেমিক্যাল যদি আপনি মুখের মধ্যে মাখেন দেখবেন আপনার মুখের লোমগুলো ঘন কালো হয়ে উঠবে, সেই জন্য ওটা বাদ দিয়ে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করার চেষ্টা করবেন। আমি প্রথম স্কিনটাকে মাসাজ করার জন্য ভার্জিন কোকোনাট অয়েল বেশ করে থুপে নেব। এবারে পুরো মুখটার মধ্যে তেল লাগিয়ে নেওয়ার পরে দুটো হাতকে ওপর দিকে টেনে একদম মাথার ভেতরে গুঁজে দিতে হবে, বুঝতে পারলেন? টেনে নিচে নামাবেন না, ওপরে তুলবেন, তাহলে স্কিন টাইট থাকবে। আর এই মাসাজটা আমার সবচেয়ে প্রিয়, এই নাকের এপাশ থেকে তুলে আঙুলটাকে কপালের ওপরে তুলে নিয়ে ভুরুর এখানে এন্ডে চেপে ধরা, এতে আমি অনেকটা রিল্যাক্স ফিল করি। নিজের রিল্যাক্সিয়েশনের জন্য রাত্রিবেলা ঘুমানোর আগে একটুখানি মুখটাকে মাসাজ করে নেবেন। এবারে চোখের নিচে ভাঁজ কমানোর জন্য রিং ফিঙ্গারটা নেবেন, এরকম করে আস্তে করে টেনে নিয়ে ভুরুর এখানে টিপে ধরবেন। ঠোঁটের পাশে যে লাফিং লাইনটা রয়েছে, হাসতে তো হবেই আমাদের, কিন্তু সেই হাসির ছাপ যেন স্কিনে না পড়ে যায় তার জন্য এরকম টেনে টেনে কানের পাশে গুঁজে দেবেন চামড়াটাকে। ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে স্কিনটাকে মাসাজ করার পরে চাইলে আপনি 5 মিনিট ওয়েট করবেন, তাতেই দেখবেন মুখের মধ্যে তেলটা শুষে নেবে। আর যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন, অয়েলের জন্য মুখে র্যাশ ব্রণও বেড়ে যায়, তারা রাখার চেষ্টা করবেন না, সঙ্গে সঙ্গে প্লেন জল দিয়ে কিংবা উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে চলে আসবেন, যাতে মুখের মধ্যে এক ফোঁটাও তেল না থাকে। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার দরকার নেই, শীতকালে অত ফেস ওয়াশ ব্যবহার করলে মুখের যে ন্যাচারাল অয়েলটা সেটা নষ্ট হয়ে যায়, তাতে আপনি আরও রুক্ষসূক্ষ্ম লাগবেন দেখতে। তাই এটা ধুয়ে আসি। আর যখন আপনি এরকম স্কিন কেয়ার করতে বসবেন না রাত্রিবেলায়, হালকা একটা মিউজিক চালিয়ে দিয়ে তারপর স্কিন কেয়ার করবেন, দেখবেন স্কিন কেয়ারে মনও লাগবে আর যখন আপনি ঘুমোতে যাবেন ঘুমটাও ঠিকঠাক আসবে। আমার চোখের নিচে কোনো রকম ডার্ক সার্কেল নেই, কিন্তু যদি চলে আসে তখন আমি এটাকে আর ঠেকাতে পারবো না। মাম্মা আর্থের বাই বাই ডার্ক সার্কেল এরকম ধরনের একটা ক্রিম আমি কিনেছি, 2 দিন মাখছি, আমার বেশ ভালো লাগছে। দিলাম দুই চোখের নিচে, আপনারা চাইলে আঙুল দিয়ে চোখের চারপাশটা মাসাজ করে নেবেন, কিন্তু আমি আঙুলের থেকে এই ধরনের একটা মাসাজ মেশিন ব্যবহার করতে বেশি পছন্দ করি, এতে আমার চোখটা প্রচণ্ড পরিমাণে রিল্যাক্স হয়। অন করে দেওয়ার পরে এই সামনে একটা স্টিলের বলের মতন রয়েছে, এই বলটা অনবরত ঘুরতে থাকবে আর আপনি যখন চোখের নিচে এরকম চালাবেন একটা ভাইব্রেট হবে, তাতে চোখটা অনেকটা রিল্যাক্স হবে। এটা আমি অ্যামাজন থেকে 3 বছর আগে কিনেছিলাম। আমি মাখব নাইট ক্রিম, অলে ন্যাচারাল হোয়াইট নাইট ক্রিম, এটা আমার সঙ্গে না হলেও 4 থেকে 4.5 বছর রয়েছে, এটাকে আমি ভুলতে পারছি না, ফেলতে পারছি না। মেবলিনের কালারিং লিপ বাম, এটা মেখে যখন আপনি ঘুমিয়ে পড়বেন সকালবেলায় উঠে নিজের মুখটা যখন আয়না দেখবেন ভাববেন দীপিকা পাদুকান ক্যাটরিনা কাইফকে দেখছেন, কারণ ঠোঁটটা কালো হয়ে যাবে না, তো একটা হালকা কালার থাকবে। সো এই হলো আমার শীতকালের নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, এর থেকে আমি বেশি কিছু করতে পারি না, আমার করতে ইচ্ছাও করে না, কিন্তু সপ্তাহে একদিন আমি মুখের মধ্যে স্টিম নেওয়ার চেষ্টা করি, যেটা গরমকালে একদিন অন্তর একদিন নিই, সেটা শীতকালে গিয়ে সপ্তাহে একদিন নেওয়ার চেষ্টা করি। স্টিমটা অবশ্যই নিতে হবে, আজকে আমি নিলাম না। এইটুকু জাস্ট করবেন। আর মুখে মাসাজ খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আর ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস গরম জল। তো চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে।